ভাই কি হই গো ভাই কি হইছে বলতে হইব বিপদে পড়ছি অনেক বড় বুঝছেন কি বলবো বলতে শুনতে চাইতেছেন হ্যাঁ বলেন এখানে ভাই বিপদ হইছে কি দেশে যা অবস্থা আর কি বলবো লোকের কষ্ট ঠিক আছে কষ্টের কথা কি বলবো আপনার তেলের দাম যা বৃদ্ধি পাইছে আমাদের বাংলাদেশে ঠিক আছে অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন তেল আপনার মনে করেন কি যে বোতলও অল্প অল্প করে নিয়া তারপর অল্প করে ঢুকাই তারপর অল্প একটু যাই আবার শেষ হয়ে যা তখন কি করি আবার বোতল থেকে অল্প একটু ঢুকাই তারপর একটু আবার যাই কারণ এটা ছাড়া তো উপায় নাই কি করবো এখন আপনার তেলের দাম ছিল আগে কত মনে হয় 86 টাকা লিটার এখন তেল হচ্ছে 135 টাকা লিটার এছাড়া তো উপায় নেই আমাদের বুঝছেন না যা অবস্থা এখন দেখা গেল যে কি একটা ছেলের ইনকামই কত একটা বাইক আছে সে পড়াশোনা করে তারপর আপনার সে ধরেন মানে ছোটখাটো কিছু একটা করে আর কি ঠিক আছে না এখন বিষয়টি হচ্ছে কি সে 150 টাকা বা 140 টাকা লিটার তেল বেড়ে কি বাইক চালানো সম্ভব তার পক্ষে মানে সে কষ্ট দিয়ে আমি আপনাদের বলতে চাইতেছি যে দেশ আজকে কোথায় গেল বা কোথায় যাচ্ছে আমার জনগণের কি হবে আমি ভিতর ভিতর থেকে শুধু এইটাই ভাবতেছি তো আপনি যে তো আসছেন তো আপনি দেখেনি আমার আমি কি করি জিনিসটা তো আপনার অবশ্যই দেখার দরকার ঠিক আছে আপনি মনে হয় পপুলার একজন মানুষ হইবেন যেহেতু আপনি ক্যামেরা ধরছেন আমার দিকে এই যে আপনার আমি এখন ই করলাম এই যে তেল অল্প করে দেখেন এতটুক নিয়ে বেরিয়েছি এতটুক ঢুকেছি এতটুক ঢুকেছি এখন এতটুক তারপর এতটুক এখন এইগুলো ঢুকাইবো ভিতরে এই যে দেখেন আপনি উপায় নাই তো 140 টাকা লিটার তেল কি করুন এই যে ঢুকাইতেছি যে দেখেন আপনারা এই যে এটা শেষ এটা শেষ হইলে মনে হয় আমার মনে হয় না যে আমি বাড়িতে যেতে পারবো ঠিক আছে আবার এক লিটার তেল কিনতে গেলে আমার 140 টাকা আমার ব্যয় করতে হইব ঠিক আছে একটা মানুষ তার ইনকাম কত ঠিক আছে এই যে আচ্ছা ভাই ঠিক আছে আর কি বলবো আপনি ভালো থাকবেন ভাই গেলাম